জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতিষ আচার্য প্রমোদ কুমার পণ্ডা আপনার স্বাগত করুছি আপনার প্রিয় চ্যানেল আস্ট্রো কল্যাণ চ্যানেল। প্রিয় দর্শক বন্ধু, যে ব্যক্তি মানুষ চ্যানেল দেখুম সবসক্রাইব করে না সবসক্রাইব করতু, লাইক করতু, ভিডিওটি যদি পছন্দ আসছে মনক অনুভূতি হচ্ছে অনুভব হচ্ছে অন্য জনক হিত পায়ে নিশ্চিত পূর্বে শেয়ার কর। এবার আসন্তু জানিমা মাসিক রাশিফল। 1 মে 2024 ঠার 31 মে 2024 সন 2024 মে মাসের যে ব্যক্তিকর জন্মকুণ্ডলীর লগ্ন হচ্ছে বিছা লগ্ন, অন্যথা যে ব্যক্তিকর রাশি হচ্ছে বিছা রাশি, মাসটি কেমিতি কটিব, দিন কেমিতি কটিব, কোন প্রতিকার আছে, কোন করিবার আবশ্যকতা আছে তাহলে আজ আমি জানিবা, প্রতিকার বি মধ্যে জানিবা। তাহলে আসন্তু জানিবা আজির বিছা রাশির ব্যক্তি মানক পাই প্রথমত শনিঙ্কর দৃষ্টি, দেবগুরু বৃহস্পতিঙ্কর দৃষ্টি, রাহু মহাগ্রহঙ্কর মধ্যে দৃষ্টি আছে। এথি নিমিত্ত যেতে গ্রহ যেতে ভল থাউ নথাউ, প্রথমত স্বাস্থ্য হি সম্পদ, আমি বঞ্চিকি রহিতেলে, আমি সুরক্ষিত রহিতেলে আমি দুনিয়ার হিতরে লাগিবা, ঘর বনেইবা, গাড়ি বনেইবা, ব্যাপার বাণিজ্য কু চলিবা এবং জবদ্ধ করিবা। সবুঠারু মূল্যবান জিনিস হল স্বাস্থ্য, স্বাস্থ্য প্রতি ধ্যান দেবে, স্বাস্থ্যকু কি সুরক্ষিত কি রাখে এবং কি নষ্ট করে, বাণী, মনুষ্যর ব্যবহার। এথি নিমিত্ত বাণী এবং ব্যবহার প্রতি টিকে ধ্যান দেওয়া আবশ্যকতা আছে। গাড়ি ঘোড়া সাবধান চলান্তু, যে ব্যক্তি মানে হসপিটাল অছন্তি ঠিক হিসাবে ট্রিটমেন্ট করিবা আবশ্যকতা আছে। কোনসি বি কার্য করুছন্তি জলদবাজি ডিসিশন নিয়তুনি, এতে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হয়ে পারন্তি, আত্মবিশ্বাসের কমজোরি ঘটিব নিশ্চিত। হঠাৎ যদি কোনসি ডিসিশন নউছন্তি নিশ্চিত রূপে দুঃখ এবং সমস্যা সম্মুখীন করিবা পড়িপারে। সন্তানকে নিয়ে আনন্দিত হবে, বিদ্যার্থী সফলতা অর্জন করিবে। সন্তান ঘর মীনরাশি, রাহু মঙ্গল এবং বুধঙ্কর জ্যোতি আছে, যে সন্তানটি জন্ম হব বিদ্যার্থী, জ্ঞানবান, ধৈর্যবান, আধ্যাত্মিকশীল এবং সৌন্দর্যময় দেখা দেব। কিন্তু ভাই ভাই মধ্যে এক অন্য জনক মধ্যে কেবে বি প্রপর্টি জমিন জায়দাদ কু নেই আর্গুমেন্ট করিবা উচিত নুহে। পিতাপুত্র মধ্যে মধ্যে জমিবাড়ি ঘরদ্বার কু নেই কেবে বি অশান্তি অসন্তুষ্টতা হওয়া উচিত নুহে। যে ব্যক্তি মানে পাঠ পড়িছন্তি, চাকরি পাওনান্তি, চাকরি করিবা পায়ে বহুত ব্যস্ততা হউছন্তি, নিশ্চিত রূপরে রাহু উপস্থিত যোগু লম্বা সফর করিবাকু পড়িব, বহুত দূরকু যিবাকু পড়িব। আপনার ভাবুথিবে মু ঘর পাখে রয়েকি চাকরি মিলিযিব, কেবে বি নহ, আপনার দূরযাত্রা করিবাকু পড়িব এবং দূরযাত্রার মধ্যে সফলতা দেখা দেব। ধার্মিক ক্ষেত্রে মধ্যে যোগদান দেবে, ধার্মিক ক্ষেত্রে যথেষ্ট ঈশ্বরঙ্কর কৃপা মধ্যে প্রাপ্তি হব। গুরুজন লঘুজনঙ্কু সম্মান আদর ভক্তি শ্রদ্ধা করিবা অত্যন্ত আবশ্যকতা আছে। শত্রুমানঙ্কর ঠারু বিজয় প্রাপ্তি হব। কোনসি পুলিশ ম্যাটর কোর্ট কচেরি বহু দিন ধরে চালিছিলা সেতের মধ্যে বিজয় প্রাপ্তি হব। যে ব্যক্তি মানে গভর্নমেন্ট জব করিবাকু চাউছন্তি ট্রায়াল করন্তু, নিশ্চিত রূপরে 100% সফলতা দেখা দেউছে এবং ঋণ মধ্যে মুক্তি দেখা দেব। যে ব্যক্তি মানে গৃহ নির্মাণ করিবা পাই, কিছু ব্যাপার বাণিজ্য প্রতিষ্ঠা করিবা পাই, কিছু ঋণ আকারে কিছু অর্থ প্রাপ্তি করিবা পাই আপন যোগাযোগ চলিতিলে বহু দিন ধরে হেই পারুনথিলা, এই হেলা পারফেক্ট টাইম, এবে সময় আছে, সফলতা মিলিব নিশ্চিত রূপে। আদিত্য বুধ যোগ রাজযোগ মধ্যে দেখা দেউছে। দেখিবে পাখের পয়সা নথিব, সোনা গহনা গাঁটি ঘর নির্মাণ করিবা, ঘরে ফার্নিচার ইত্যাদি করিবা, এগুলা ব্যবহার করিবা জিনিস নিশ্চিত রূপরে, চাই ক্রেডিট কার্ড হোক,
সে ডেবিট কার্ড হোক অন্যথা কৌশি ঋণ আকারে আপনার আনিপারে নিশ্চিত সেতরে মধ্যে লাভ হব, ক্ষতি হব না, লাভ হব। পতি পত্নী দাম্পত্য জীবনে আনন্দ সুখ মধুময় দেখা দেব, নূতন বিবাহ শুভ মাঙ্গল্য কার্যের মধ্যে যোগ দেবে এবং নিজের বিবাহ মাঙ্গল্য কার্যের মধ্যে সফলতা দেখা দেব। পার্টনারশিপ দ্বারা যথেষ্ট সপোর্ট মিলিব, পত্নীঙ্ক দ্বারা সপোর্ট মিলিব, পতি পত্নী মধ্যে আদর শ্রদ্ধা আত্মবিশ্বাসকে বৃদ্ধি করা অত্যন্ত আবশ্যকতা আছে। তাহলে প্রিয় দর্শক বন্ধু মনে রাখিবা দরকার, কৌশি ব্যক্তিঙ্কর ব্যক্তিগত কথার কথা কুহনি, কা ভলে না কা বন্ধুরে। হসপিটালে কিছু পয়সা খরচ হব নিশ্চিত, এবং স্বাস্থ্য প্রতি ধ্যান দেওয়া অত্যন্ত আবশ্যকতা আছে। জলদবাজি হয়ে কৌশি কার্য করছেন, ডিসিশন ঠিক হিসাবে নিয়ে পু না, নিশ্চিত রূপে আপনার অসুবিধার সম্মুখীন হওয়া পড়িপরে, সাবধান। তাহলে প্রিয় দর্শক বন্ধু বিচারাশী ব্যক্তি মানে প্রতিকার কোণ অ কোণ কলে বেটর হব, প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করত, নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করত, মা দুর্গাঙ্কর নবার্ণ মন্ত্রকে জপ করত, প্রত্যেক দিন মাতা পিতা গুরুজন ব্যক্তিকে প্রণাম করত, এতদ ব্যতীত সূর্য দেবতা জলরক্ষ দান করত, রবিবার দিন আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করত, এতে আপনার মঙ্গল হব, সফলতা দেখা দেব। প্রিয় দর্শক বন্ধু এটা ছিল বিচারাশি ব্যক্তি মানে মাসিকা রাশিফল, আজ তো সময় যাই আমার কার্যক্রমকে আমি এটুকু পুনে দেখা ভাগে মধ্যে। জয় জগন্নাথ, নমস্কার, হরিওম।